মুখ্যমন্ত্রীর গতকালের বিবৃতিকে প্রত্যাহার করতে হবে, কারণ রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের যাবতীয় দায় তিনি পদ্ধতিগতভাবে চিকিৎসকদের উপর চাপিয়ে দেবার চেষ্টা করছেন। ন্যাশনাল হেলথ পলিসি 2017, তার বিধি মেনেই, তার শর্তাবলী মেনেই একজন রুগীকে অন্য জায়গায় ট্রান্সফার করা, এর মধ্যে বেনিয়মের কিছু নেই। মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবার পরে রাজ্যের প্রত্যেকটি ব্লকের সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করবার ঘোষণা করেছে। আমরা বিভিন্ন ব্লকে বেশ কিছু নির্মাণাধীন বাড়ি দেখেছি, কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী তার গ্রামীণ হসপিটালের প্রতি বা তার সুপার স্পেশালিটি হসপিটাল কিংবা জেলা সদরের হসপিটালের প্রতি কোনো আস্থা রাখেননি বা রাখেন না। তৃণমূল কংগ্রেসের কোন নেতা মন্ত্রী কোন বিধায়ক আজকে জেলা হসপিটালের ওপরে, তাদের সুপার স্পেশালিটি হসপিটালের ওপরে তাদের নিজেদের কোন আস্থা নেই। আজকে যদি বিধানসভায় যারা বিধায়ক আছেন, বিধায়করা 100% চিকিৎসার তাদের যে বিনিময়, তাদের পরিবার এবং তাদের উপরে যারা ডিপেন্ডেন্ট আছেন তার পুরো টাকা পশ্চিমবঙ্গ সরকার দেওয়া হয় প্রত্যেক বিধায়ককে, প্রত্যেক বিধায়কের বিল যদি দেখা যায় যে সারা বছর ধরে যে কজন বিধায়ক আজকে সরকারের কাছে যে বিল জমা দিয়েছেন তার মধ্যে সরকারি হসপিটাল কোথায় আছে একটু খুঁজে পাওয়া দুষ্কর হবে। ম্যাটারনাল মর্টালিটি রেট সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কমছে, এই মাতৃত্বকালীন অবস্থায় প্রসব করতে গিয়ে যে মৃত্যু, আজকে সারা দেশের কর হচ্ছে 1,103। পেশেন্ট পার্টি তারা উত্তেজিত হয়ে যাচ্ছেন, ডাক্তারদের নিরাপত্তা নেই, রাজনৈতিক হস্তক্ষেপ, বিভিন্ন হসপিটালকে বাইরে থেকে রোগী কল্যাণ সমিতির নামে আজকে তারা পরিচালনা করছে, হসপিটাল সুপারের থেকে ক্ষমতা, রোগী কল্যাণ সমিতির সভাপতি যে একটু পলিটিক্যাল অ্যাপয়েন্টি তার বেশি, বিভিন্ন জীবনদায়ী ওষুধ তারা নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে রাজ্য সরকারের বিভিন্ন হসপিটালে আজকে জীবনদায়ী ওষুধ কমে গিয়েছে, কারণ সরকারের কাছে টাকা নেই। সরকার বলেছিল আমরা শ্যাডো মানি চালু করলাম, এর উপরে ভিত্তি করে সুপাররা অর্ডার দেবেন, সুপাররা অর্ডার প্লেস করে দিয়েছেন, সাপ্লায়াররা সাপ্লাই করেছে, কিন্তু তারা পেমেন্ট পাননি, পরবর্তীকালে সেই সাপ্লাই বন্ধ হয়ে গেছে। আজকে জীবনদায়ী ওষুধ নেই, আধুনিক চিকিৎসার সরঞ্জাম নেই, চিকিৎসকদের সঙ্গে সহযোগিতা নেই, চিকিৎসকদের নিরাপত্তা নেই, পর্যাপ্ত ওষুধ নেই। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা হসপিটাল বা জেলা স্বাস্থ্য ব্যবস্থা আছে, আজকে সেখান থেকে তারা রেফার করছেন, এবং রেফার শুধু বিভিন্ন জায়গা থেকে হচ্ছে না। এই যে স্বাস্থ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী কার্ডের বহু পেমেন্ট বাকি থাকার কারণে বহু রোগী যার অবিলম্বে চিকিৎসার প্রয়োজন কিন্তু তাকে চিকিৎসা দেবার মতো অর্থনৈতিক অবস্থা, ইচ্ছা থাকলেও বহু নার্সিং হোম প্রাইভেট এন্টিটিতে থাকে না। রুম কোয়ালিটি ইম্প্রুভমেন্ট ইনিশিয়েটিভ, এর জন্য কেন্দ্রীয় সরকার যাতে লেবার রুমের আধুনিকীকরণ করা যায়, যাতে পরিষেবা উপযুক্তভাবে রোগী পান, যাতে চিকিৎসকরা আধুনিক সহযোগিতা পান, তারা তাদের চিকিৎসা করবার পর্যাপ্ত সুযোগ থাকে, তার জন্য সেগুলোকে আপগ্রেড করবার জন্য কেন্দ্র সরকারের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনাকে রাজ্য সরকার বাস্তবায়িত করে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে বলা হচ্ছে যে এই মৃত্যুর জন্য সম্পূর্ণভাবে বিভিন্ন জায়গায় রেফার করবার জন্য মৃত্যুর হার আজকে বাড়ছে, কিন্তু কেন বাড়ছে? যখন কোন পেশেন্টকে একদম প্রাইমারি হেলথ সেন্টার থেকে ডিস্ট্রিক্ট হসপিটাল বা কোনো মহকুমা হসপিটাল যার পর্যাপ্ত পরিষেবা দেবার ব্যবস্থা আছে সেখানে, অথবা সেখানে যদি চিকিৎসার সেই পরিকাঠামো না থাকে তাহলে তাকে কলকাতায় বা যে কোনো মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয়, এটাকে নিয়ম মেনে, এর মধ্যে কোনো অবৈজ্ঞানিক ব্যাপার নেই, এর মধ্যে কোনো বিনিয়োগ নেই, এর মধ্যে কোনো কাজ থেকে একটু দূরে সরে আসার কোনো পরিকল্পনা ডক্টরদের ক্ষেত্রে থাকে না। কিন্তু আজ মনে রাখতে হবে কোন পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গে যারা চিকিৎসক আছেন, সরকারি হসপিটালের চিকিৎসক, এমন
এমনকি বেসরকারি হসপিটাল ছোট ছোট নার্সিংহোমের চিকিৎসক তারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোন অবস্থার মধ্যে আছেন।